অনেক সময় দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপে আমাদের খুবই প্রয়োজনীয় একটি ছবি পাঠাতে হচ্ছে, যেটি গুগল থেকে ডাউনলোড করে নিতে হবে। তো এই ধরনের ছবি আমরা পাঠানোর জন্য সিম্পলি গুগলে যাই, সেখান থেকে আমরা সার্চ করে ছবিটি ডাউনলোড করি, দেন আমরা হোয়াটসঅ্যাপে সেই ছবিটি শেয়ার করি। সেটি যে কোনো ছবি হতে পারে, অনেক প্রয়োজনীয় ছবি হতে পারে। তো এই ধরনের ছবিগুলো আমরা যখন পাঠাই, পাঠানোর পরে দেখা যাচ্ছে এই ছবিটি কিন্তু আমাদের ফোনে একটি স্টোরেজ নিয়ে রাখছে, অর্থাৎ এই ফোনে থেকে যাচ্ছে ছবিটি। এই ছবিগুলো দেখা যাচ্ছে অনেক সময় আমাদের কখনো আর দেখার প্রয়োজন নাও হতে পারে, ছবিটি কিন্তু পড়েই থাকে আমাদের ফোনে। এই ধরনের ছবি পাঠানোর ক্ষেত্রে আমরা কিন্তু ছবিগুলো ডাউনলোড না করে ডিরেক্ট পাঠাতে পারি। তার জন্য খুবই চমৎকার একটি টিপস আজকের ভিডিওতে আমি আপনাদের শিখাবো। তো হ্যালো ফ্রেন্ডস, আমি আবার আপনারা দেখছেন বঙ্গটেক। ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি এই টিপসটি আপনার ভালো লাগবে। তো যে ছবিটি আমরা হোয়াটসঅ্যাপে পাঠাতে চাই, সেই ছবিটি আমরা গুগলে গিয়ে সার্চ করে নেব, ঠিক আছে? তার জন্য আমি গুগল ক্রোম ওপেন করছি। ওপেন করার পরে এখানে সার্চ দিচ্ছে আমার নিজের একটি ছবি, এবিবি অ্যাব্রয়। আপনি যে ছবিটি পাঠাতে চান সেই ছবি এখানে সার্চ করে নেবেন। তো আমি আমার নিজের ছবিতে দেখাচ্ছি, সার্চ করলাম, দেন এখানে ইমেজে প্রেস করব এবং এখানে আমার একটি ছবি চলে আসছে। এই ছবিটি আমি ওপেন করলাম এবং এই ছবিটির উপরে টাচ করে ধরে রাখব এবং এখানে দেখতে পাচ্ছি যে বেশ কিছু অপশান চলে আসছে। দেখতে পাচ্ছেন কপি ইমেজ, ডাউনলোড ইমেজ। অবশ্যই আমরা এখানে কপি ইমেজ করব, ডাউনলোড ইমেজ করব না, ঠিক আছে? তো আমি যদি কপি ইমেজে প্রেস করি, এটি কপি হয়ে গেল, দেন আমি ব্যাকে আসছি। ব্যাকে আসার পরে আমি যে নাম্বারে পাঠাতে চাই সেই নাম্বারটি এখানে ওপেন করব। ওকে, তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি ছবিটি পাঠাতে চাই। তো দেখতে পাচ্ছেন একটি জিনিস যে আমি যে ছবিটি কপি করেছি সেই ছবিটি কিন্তু এখানে অটোমেটিক শো করছে, ঠিক আছে? অটোমেটিক এখানে চলে আসে। তো এখানে প্রেস করে আমি কিন্তু খুব সহজে ছবিটি পাঠিয়ে দিতে পারি, ঠিক আছে? তাতে কী হলো যে আমি কিন্তু গুগল থেকে যে কোনো ছবি ডাউনলোড না করে খুবই সহজে পাঠিয়ে দিতে পারছি। যদি আমাদের ডাউনলোড করতে হতো, তাহলে কিন্তু এই ছবিটি আমাদের ফোনের একটি স্টোরেজ নিত এবং পাঠানোর জন্য ঠিক এখানে প্রেস করতে হতো, গ্যালারিতে প্রেস করতে হতো, তারপরে ডাউনলোড ফোল্ডার থেকে ছবিটি সিলেক্ট করে পাঠাতে হতো। আমরা কিন্তু সেটি না করে খুব শর্টকাটে ছবিটি পাঠিয়ে দিতে পারলাম। ওকে, দেখা যাচ্ছে আমরা আমাদের মোবাইল ফোনে বিভিন্ন ধরনের কিবোর্ড ব্যবহার করে থাকি, ঠিক আছে? তো সব কিবোর্ডের ক্ষেত্রে এখানে কিন্তু অটোমেটিক ছবি শো নাও করতে পারে, ঠিক আছে? তো এটি কিন্তু আমি জিবোর্ড ব্যবহার করছি, যার কারণে এখানে শো করছে। তো আপনি যদি জিবোর্ড ব্যবহার করে থাকেন, তাহলে অবশ্যই এখানে অটোমেটিক ছবিটি শো করবে। যদি আপনি অন্যান্য অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকেন, তাহলে আপনি জাস্ট দেখতে পারেন যে এই টিপসটি আপনার কিবোর্ডে আসছে কিনা বা কাজ করছে কিনা। যদি না করে থাকে, তাহলে অবশ্যই আপনাকে জিবোর্ড ব্যবহার করতে হবে। জিবোর্ড ব্যবহার করলে আপনি কিন্তু জাস্ট গুগল থেকে যে কোনো ছবি কপি করবেন, দেন এখানে কিন্তু অটোমেটিক শো করবে। তো এইভাবেই কিন্তু আপনি খুবই শর্টকাটে ছবি পাঠাতে পারবেন। টিপসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন।